মানুষ বর্তমান অন্তর্বর্তী সরকারের যারা আছেন ওনারা ইনশাআল্লাহ তাআলা এই ব্যাপারে ওনারা আন্তর্জাতিক মানের মানুষ বিশেষ করে প্রধান উপদেষ্টা উনি আন্তর্জাতিক মানের মানুষ পুরা বিশ্ব সম্পর্কে ওনার সচেতনতা আছে আশা করি এরকম বিশ্ব বরণ্য ব্যক্তিকে উনি নিয়ে আসবেন আশা করতেছি এক নম্বর তাবলীগের ভাগের ব্যাপারে যারা নিজামউদ্দিন মার্কাজ বিশ্ব মার্কাজ থেকে চলে গিয়েছেন বের হয়ে চলে গেছেন এরাই হলো তাবলীগের ভাগের বিষয় তারাই দায়ভার তাদের উপরে তারাই ভাগ করেছে তাবলীগ কারণ এখানে তাবলীগের জামাত ওই মার্কাজ মসজিদে 100 বছর যাবত চলছে যারা বিদ্রোহ করে ওখান থেকে চলে গিয়েছে তারাই তাবলীগের ভাগ করার পিছনে দায়ী আমলিকের সময় আমরা সবথেকে বেশি বৈষম্য শিকার হয়েছি আমাদের মাওলানা সাদ কান্দবি আমাদের বিশ্ব আমিরকে আনতে পারি নাই এবং ইস্তেমা প্রথম ভাগ করতে দেয় নাই এমনকি ওই সময়কার যিনি সরকারের যিনি দায়িত্ব ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আমাদেরকে এইবার না আগামী বার না তারপরের বার বিভিন্নবার বলে আমাদেরকে ধোঁকা দিয়েছে প্রেক্ষিতে আমরা তাদের সাথে মিলিত নয় বলছে এই বৈষম্য বিরোধী সরকার যখন বৈষম্য ছাত্র যখন বৈষম্য বিরোধী আন্দোলন করে তখন তারাই সরকারের সাথে বসে তারা আঘাত করেছে এবং ওই বৈঠকে তারা নিজেরা ছিল আমরা খেয়েছিলাম দেখালে অবশ্যই দেশে সরকার আছে আইন আছে নিরাপত্তা বাহিনী আছে আমরা নিয়ম অনুযায়ী দেশীয় নিয়ম অনুযায়ী এবং আমরা আমাদের তাবলীগের আমল এবং আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে আমরা আশা করছি আমরা প্রথম পর্বে ইস্তেমা করব ইনশাআল্লাহ যেহেতু আমরা বৈষম্য শিকার প্রেক্ষিতে ওনারা দেখবেন এখন সরকারি বৈষম্য বিরোধী সরকার আশা করি এই বৈষম্যটা তিনারা দূর করবেন আমরা উদ্যোগ নিয়েছি চিঠি ওপেন চিঠি দিয়েছি একসাথে বসার জন্য কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা আসে নাই আমরা আসছি আবারও যদি বারবার বসতে বলে আমরা বারবার বসতে তৈরি আছি আমরা সাতটা শর্তের সাথে ওপেন চ্যালেঞ্জ দিয়েছি আমরা একসাথে বসি যারাই এই ব্যাপারে যেটাই ফয়সালা হবে সেই সবে ফয়সালা আমরা মেনে নিতে তৈরি আছি যে ক্লিয়ার কথা হলো যে মাওলানা সাদ কান্দলভি দামাত বারকাত মালালিয়া যতগুলো বয়ান করেছেন যতগুলো কথা বলেছেন এই কথাগুলো কাট পিস হিসেবে তাদের কাছে আসছে বিধায় তারা এটা অপব্যাখ্যা করেছে আমরা বলতে চাই মাওলানা সাদ সাহেব যতগুলো বয়ান এবং যতগুলো কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়েছেন হাদিসের কোন না কোন কিতাবে তাফসীরের কোন না কোন কিতাবে এবং মুহাক্কিক উলামা এবং মুফাসসিরদের কোন না কোন উক্তিতে তা অবশ্যই কিতাবের মধ্যে মজুদ আছে এবং তা উপস্থিত আছে প্রেক্ষিতে তার কোন বয়ানের মধ্যে ভুল আছে বলে মনে হয় না এই ব্যাপারে প্রমাণিত সহ কিতাব আমাদের সামনে আছে এই ব্যাপারে আমরা চ্যালেঞ্জ করতে তৈরি আছি তারা যে দফাগুলো দিয়েছে নয়টা তার মধ্যে একটা দফাতে এটা আছে সরকারের কেউ তারা বলেছে যে এই জিনিসগুলো সরকারের মধ্যে আনতে হবে তো সরকারকেও দায়বদ্ধ করছে তিনটা বিষয় নয়টা এবং তার সাথে লাস্টে কাদিয়ানিটা আনছে এটা একটা ভিন্ন ভিন্ন বিষয় সাদেনীদের সাথে অর্থাৎ সাতপন্থীদের সাথে কাদিয়ানিদের সাথে তারা একসাথে তুলনা করছে বলে জানি না যদি তারা একজাক্টলি করে থাকে তাহলে অবশ্যই তারা মাওলানা আরশাদ মাদানী যিনি দারুল উলুম দেওবন্দ যাকে এটা সম্পূর্ণ অপপ্রচার এবং ওনারা নিজেই কি দারুল উলুম দেওবন্দের প্রয়াত শাইখুল হাদিস মুফতি সাইদ আহমদ পালনকারী উনি ওনার দারুল দেওবন্দ থেকে লোক পাঠিয়ে দেখাইছেন যে ওনার বাড়ি এবং ওনার বাগানে ওই জাতীয় কোনো কিছু আছে কিনা আসার পরে বলছি যে সাফাই ঝুট হয় এ সম্পূর্ণ মিথ্যা এবং অপপ্রচার এটার কোনো অস্তিত্ব নাই আমরা ভারতের দালাল নয় বিজেপি বলকে আমরা বিজেপি সরকারের আমরা বিরোধী কথা বলি সর্বক্ষণ এটাই বলা সাত কান্দলবিকে তার নিজের বাড়ি ছাড়া করছে ভারত ভারত সরকার বিজেপি সরকার তার বাড়ি এবং মার্কাজ বন্ধ রেখেছে এক বছর যাবত যদি আমরা তাদেরই দালাল হইতাম তো আমাদের বাড়ি ঘর এবং মার্কাজ বিশ্ব মার্কাজকে বন্ধ রেখে তারা এরকম মনে সাত সাহকে বাড়ি থেকে উৎখাত করছে বলে পশ্চিম গেল আমরা তাদের দালাল নয় বলকে তাদের বিরুদ্ধে কথা বলে মনে সাত সাহ আমাদের কোনো বিষয়েই আমাদের কোনো ধরনের আপত্তি নাই একটা বিষয়ে আপত্তি আছে যদি উনি ওনার এই কথা থেকে ফিরে আসে তাহলে তাও সেটাও শেষ আমরা ওই মুহূর্তের মধ্যে দেওবন্দ থেকে আমরা নিজামউদ্দিন মার্কাজে আসছি তার মধ্যে আমি নাম বলে দেই মাওলানা মাহফুজুল হক সাহেব ছিলেন মাওলানা জুবায়ের হক সাহেব ছিলেন এবং মাওলানা উবাইদুল্লাহ ফারুক ছিলেন তার মধ্যে সৈয়দ অসিফুল ইসলাম সাহেব ছিলেন আর আমি জিয়ামিন কাসেম ছিলাম আমাদের পাঁচজনের প্রতিনিধি দল আমরা দেওবন্দ গিয়েছিলাম তার মধ্যে উলামারাও ছিলেন হেফাজতের লোকও ছিলেন বড় পাশে সাইকোলজি ছিলেন মাওলানা জুবায়ের সাহেব এবং অফিসার ছিলেন এরপর নিজামউদ্দিন মার্কাজে এসে মাওলানা সাদ সাহেবকে যখন বলা হলো যে আপনার ব্যাপারে দারুল দেওবন্দ পুরা পরিষ্কার শুধু একটা বিষয়ে তারা আপত্তি করতেছে আপনি ওইটার ব্যাপারে ফিরে আসেন
উনি ওই জায়গার মধ্যে ঈশান নামাজের পর স্পষ্ট বলে দিলেন যে আমরা এরকম ভাবে ফিরে আমি ঠিক আছে যদি উনাদের কথা অনুযায়ী ভুল বুঝে থাকে মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের ব্যাপারে আমি এর থেকে আমার কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে তো অবশ্যই আমি আমার কথা থেকে ফিরে আসলাম এই কথা যখন এই যে লোকগুলো আমরা পাঁচজনের নাম বললাম গেলাম ওনাদেরকে যখন বলা হলো ওনারা বললো না আমাদের আর কোনো অভিযোগ নাই মোল্লা সাদ কান্দলি পুরা পরিষ্কার নিট ইন ক্লিন অর্থাৎ ওনার ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই পরবর্তীতে যখন দেশে ফিরে আসলাম দেশে ফিরে আসার পরে ওনারা আবার আলাদা ভাগ হয়ে গেল আর আমাদের ওই দেওবন্দ এবং নিজামউদ্দিনের যে কথাগুলো শুনে আসছে এই কথায় ওনারা আর ঐক্য হতে পারলেন না এলো আমরা একটা একটা রাখলাম এরপরে বারংবার আমাদের যিনি প্রধান আছেন যাদেরকে আপনারা সৈয়দ ওয়াসিফুল ইসলাম বলেন উনি খোলা সিটি মোল্লা জুবায়ের সাহেবের নামে লিখছেন এবং লিখে বলছেন আসেন আমরা ঘরোয়াভাবে সমাধান করি আমরা বারবার বসি কোনো সমস্যা হলে পরে এটা আমরা সমাধান একসাথে করি অর্থাৎ তাবলিগের দুই পক্ষ আমরা না না থাকি একসাথে হয়ে যাই মোল্লা জুবায়ের সাহেবের নামে বারবার চিঠি লেখা হয়েছে উনি বসতে তৈরি হয় নাই এলো দুই তিন নম্বর হচ্ছে হলো আমরা আজকেও বলতে চাচ্ছি যদি একটা বিশ্বব্যাপী একটা আন্দোলন এবং 264টা 252টা দেশে এই আন্দোলনকে বুঝে রাখেন আমরা ওইভাবে বলেছেন আমরা এই যে ছবি সাংবাদিক সম্মেলন দাওয়াত ও তবলিগের আসল মূল মেজাজের খেলাফ অর্থাৎ আমরা এটা করি না আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা মসজিদ ভিত্তিক কাজ করি যেমন মদিনার সনদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমস্ত কার্যক্রম মসজিদ ভিত্তিক করেছে আমাদের দাওয়াত ও তবলিগ হলো মসজিদ ভিত্তিক কার্যক্রম আমরা পুরো বিশ্বকে জামায়াত করার জন্য বিশ্ব ইস্তেমা করি পুরো দেশের মানুষকে তবলিগের বুঝকে দেওয়ার জন্য তবলিগের মেহনতকে বোঝানোর জন্য আমরা মার্কাজ ভিত্তিক আমরা কাজ করি আমরা রাস্তাঘাট অবরুদ্ধ করে এবং জনমত জনমানুষের এরকম ভাবে তাদেরকে হেনস্থা করে কষ্ট দিয়ে আমরা কোনো ঢাকা ভার্সিটির মতো জায়গা এবং আশপাশের সরকারি বড় বড় প্রতিষ্ঠান এগুলোকে বন্ধ করে দিয়ে বা এগুলোর বিরক্ত করে আমরা কখনো কোনো কিছু করতে আমরা প্রস্তুত না।